Assalamualaikum everyone. আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব কালকে ভোর 4টার পর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কনফার্ম কোন ইভেন্ট আপডেট অ্যাড হবে যার অফিশিয়াল ব্যানার সহ তোমাদেরকে রিভিউ করে দেখাবো। এছাড়াও ফাইনালি আমাদের অল ওল্ড এলিট পাস কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে, যেটা কিন্তু অফিশিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে। কবে আসবে, কিভাবে আসবে, কোন ইভেন্টে আসবে, আজকের ভিডিওতে তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করে দিব। এছাড়াও আরো ছোট বড় লিখন আপডেট থাকবে তোমাদের জন্য। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? Let's begin the show. First of all, তোমাদেরকে জানাই দিব তোমরা বাংলাদেশ সার্ভারে জার সিরিয়াল ইভেন্ট নিয়ে অনেক হাইপ দেখাচ্ছ। আর একটা বিষয়, গতকালকে কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে, যেখানে দুই দুইটা গোলই অনেক অসাধারণ ছিল। তোমরা কারা কারা আর্জেন্টিনার ফ্যান্স আছো কমেন্ট করে জানাই দিও। একটা গোল তো মেসি ডিবক্সের বাইরে থেকে করছে, আরেকটা প্লেয়ার ডিবক্সের কর্নার থেকে করছে। সেকেন্ড গোল করা প্লেয়ারের নামটা আমি আসলে জানি না, তোমরা জানলে অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিও। বাংলাদেশ সার্ভারে তো অলরেডি একটা জার সিরিয়াল ইভেন্ট আসছে, ওইখানটাতে হাইপেবল কান্ট্রির কোনো জার্সি কিন্তু নাই, জাস্ট ব্রাজিলের কিছু নিউ ডিজাইনিং করা জার্সি রয়েছে। আমরা যেটা ব্রাজিলের মেইন জার্সি বলে জানি, ওই জার্সিটাও কিন্তু অ্যাভেলেবল করা হয়নি। এছাড়াও আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স এরকম জার্সি গুলো কিন্তু আসবে। আমাদের সেম মেটার সার্ভার ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারে কিন্তু সব জার্সি চলে আসছে। সামনের 4-5 দিনের ভিতরে আমাদের বাংলাদেশ সার্ভারে আমরা এই হাইপেবল জার্সি গুলো অ্যাভেলেবল দেখতে পেয়ে যাব। সো যারা যারা ডায়মন্ড গুছাই রাখছিলা আর কিছুদিন ওয়েট করো, খুবই তাড়াতাড়ি আমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাব বাংলাদেশ সার্ভারে। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে জানাইছিলাম তোমরা ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে গ্যালাক্সি উইল ইভেন্টে আমাদের লেজেন্ডারি ব্যানারটা দেখতে পেয়ে যাবা। সেম ইভেন্টটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে চলে আসছে। সো যারা যারা ভিডিওটি দেখতেছো, যদি ভিডিওর ইনফরমেশন গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসেট করে দিবা। সো এখন আমি তোমাদেরকে জানাই দিব যে কালকে ভোর 4টার পর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কনফার্ম কোন ইভেন্ট আপডেট অ্যাড হবে। ফার্স্ট অফ অল আজকে রাত 12:01 সময় তোমরা ডিসেম্বর মাসের এলিট পাস প্রি অর্ডার ইভেন্ট দেখতে পেয়ে যাবা, যার অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। প্রি অর্ডার করলেই তোমরা এই প্যানের স্ক্রিনটা একদম ফ্রিতে পেয়ে যাবা। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ডিসেম্বর মাসের এলিট পাসটা কেউই করবা না, কারণ ডিসেম্বর মাসের এলিট পাসটা আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও ইন্ডিয়া সার্ভারে এখন এলিট পাস অফার ইভেন্ট আসে নাই, তাই কালকে ভোর 4:01 সময় নভেম্বর মাসের এলিট পাস ডিসকাউন্টের জন্য এলিট পাস অফার ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। কালকে ভোর 4টার পর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে এই দুইটা ইভেন্ট আপডেটই অ্যাড হবে। সো এখন আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকে। তোমরা জানো 2022 সালের ডিসেম্বর মাসের এলিট পাসটাই হবে আমাদের ফ্রি ফায়ারের লাস্ট এলিট পাস। 2023 সালের পর থেকে এত ওল্ড থেকে চলে আসা এলিট পাসের কনসেপ্ট আর ফ্রি ফায়ারে থাকবে না, কনসেপ্ট প্রায় সেমই থাকবে, বাট ওইটা হয়ে যাবে বুইয়া পাস। এই পর্যন্ত টোটাল আমাদের 55টা এলিট পাস আসছে। আজকেই আমাদের ইন্ডিয়া অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটা পোস্ট করা হয়েছে। ফার্স্ট অফ অল তোমরা পোস্টটা দেখো, তারপর আমি তোমাদেরকে ডিটেইলসে আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আমাদের সিজন 1 এর এলিট পাসটা শো করানো হয়েছে। তারপরে লেখা রয়েছে 2018 থেকে 2022 টোটাল 55টা এলিট পাস আসছে। এরপরে প্রত্যেকটা এলিট পাস খুব দ্রুত সহিত কিন্তু শো করানো হয়েছে। বাট নাও টাইম ইটস টু সে গুড বাই এলিট পাস, মানে এলিট পাস আমাদের গেম থেকে চলে যাচ্ছে। তারপরে লেখা রয়েছে মোর ইনফরমেশন টুমোরো, মানে 28 নভেম্বর, এর মানে কালকে এই বিষয়ে আরো ইনফরমেশন দেওয়া হবে। অফিসিয়াল ট্রেলারটাই ব্যানার গুলো চেঞ্জের সাথে সাথে যে সাউন্ডটা দেওয়া হচ্ছিল এটা কিন্তু অনেকটা স্পিনের সাউন্ড। যখন আমরা লাখ রয়্যাল সেকশনে স্পিন করি তখন কিন্তু এরকম সাউন্ড আসে। তোমাদেরকে আরো কিছু টপিক ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল 37 অবিবে আপডেট, গেম এর ফাইলে সিজন 1 মেল ফিমেল বান্ডেল এড করা হয়েছে। সেকেন্ড অফ অল বিভিন্ন সার্ভারের অফিশিয়াল থেকে পোস্ট করা হচ্ছে যে তোমরা কোন এলিট পাসটাকে পছন্দ করো। এছাড়াও আমাদের সেম মেটার সার্ভার ইন্ডিয়া সার্ভারে এই পোস্টটা করছে, মানে এই অফিশিয়াল ট্রেলারের পোস্টটা করছে। তোমরা জানোই আমাদের ফ্রি ফায়ার গেমটা এমন ভাবে কাজ করে, কোনো অফিশিয়াল ট্রেলার, অফিশিয়াল ব্যানার, লগইন স্ক্রিন এই সব জায়গাতে যে আইটেম রেট গুলো অথবা যেই যেই জিনিসগুলো শো করানো হয় ওইগুলো কিন্তু একটা হিন্টস থাকে যে গেমে খুবই তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। সো সবকিছু দেখে মনে হচ্ছে আমাদের গেমে আলটিমেট রিক্রুইট নামে যে ইভেন্টটা ছিল ওই ইভেন্টটা আবারও রিটার্ন আসতে চলেছে। ফার্স্ট টাইম যখন এই ইভেন্টটা আসছিল ওই ইভেন্টে এলিট পাস সিজন 1 থেকে সিজন 6 এর ব্যানার গুলো দেয়া হয়েছিল। ব্যাকগ্রাউন্ডে তোমরা ওই ইভেন্টের ভিডিওটা দেখতেই পারতেছো, প্রায় 3 বছর মতো আগে এত মেগা টাইপের একটা ইভেন্ট ডিজাইনিং করা হয়েছিল। সব লিক্স টিক্স দেখে, অফিসিয়াল ট্রেলারটা দেখে মনে হচ্ছে আমরা 1 থেকে 55 এলিট পাসের ভিতরে যে ফেভারিট এলিট পাস গুলো রয়েছে ওই এলিট পাস গুলো নিয়ে
নিয়ে আমরা আলটিমেট রয়্যাল ইভেন্ট দেখতে পেয়ে যাবো, যেহেতু ইন্ডিয়া সার্ভারে আজকেই পোস্ট করা হয়েছে আর বলা হয়েছে যে কালকে মোর ইনফরমেশন দেয়া হবে, সেহেতু মনে হচ্ছে কালকেই এমন কোন ইভেন্টের অঘটন ঘটে যেতে পারে। হয়ে গেল 10টা অথবা 20টা এলিট পাসের ব্যান্ডেল নিয়ে আলটিমেট রিক্রুইটে ইভেন্টটা আসলো। বাট এইটা নিয়ে টেনশন করার দরকার নাই যে তোমরা এখানটাতে আনলিমিটেড বার স্পিন করতে পারবা, সর্বোচ্চ এক থেকে দুইটা স্পিনেরই অপশন থাকবে আর একটা স্পিন করলে তোমরা একটা এলিট পাসের ব্যান্ডেল পাওয়াই পাবা, সেটা সিজন 1 হতে পারে, 2 হতে পারে অথবা অন্য কোনো ব্যান্ডেল। বাট একটা স্পিন 2500 থেকে 5000 ডায়মন্ড পর্যন্ত হতে পারে। লেটস সি, কালকে এই বিষয়ে আরো কনফার্ম ইনফরমেশন পাওয়া যাবে। আবার বলেছি যে কালকে কোনো অঘটনও ঘটে যেতে পারে, যদি এমন কোন ইভেন্ট আসে তাহলে খুব বেশি প্রবলেম হবে না, কারণ মনে করো যে লাকের ভিতরে এক থেকে দুজন হিপহপ সাকুরা পেতে পারে, সো তবুও রেয়ারিটিটা থেকেই যাবে। একদিকে তো হাইপ ঠিকই থাকবে, আবার কিছু লাকি প্লেয়ার হিপহপ অথবা সাকুরা ব্যান্ডেল পেয়ে যাবে। হিপহপ সাকুরা রিটার্ন দেওয়াতে আমি একটু এক্সাইটেড না, বাট এই ইভেন্টটা দিলে আমি এক্সাইটেড হব, কারণ খুবই লিমিটেড প্লেয়ারই ব্যান্ডেল গুলো পাবে। সো দেখা যাক কালকে কি চমক দেখায়। আর শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে আসবে না, আসলে প্রত্যেকটা সার্ভারে আসবে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর কালকে ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে যে কনফার্ম ইভেন্ট আপডেট অ্যাড হবে সেটা আমি ভিডিওর যে কোনো পার্টে বলে দিয়েছি। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।